হঠাৎ আক্রমণ যেখান থেকে মাঠের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের উদ্ধার করে নিরাপত্তা নিশ্চিত করা যে মহরা গেল দুদিন আগেই সেরে রেখেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবার মিরপুরের মাঠ পরিদর্শনে এলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিজেই সঙ্গে মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে সোয়াতের সদস্যদের মহরাও এদিন আরও একবার চোখে পড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ দেখতে আসা দর্শকদের মিরপুর দশ নম্বর থেকেই তল্লাশির মুখোমুখি হতে হবে সাথে আনা যাবে না কোনো ব্যাগ পতাকা দাহ্য কিংবা ধারালো বস্তু জাতীয় পদার্থ গেটগুলো দিয়ে দর্শনার্থী যখন আসবেন প্রত্যেকের বডি তল্লাশি করা হবে এবং আর্চের মধ্যে দিয়ে প্রত্যেকে প্রবেশ করতে হবে মাঠ একটি নিরাপত্তা ব্যবস্থা গেটকেন্দ্রিক একটি নিরাপত্তা ব্যবস্থা গ্যালারি কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে স্টেডিয়ামের আন্তবেষ্টনী এবং বহির্বেষ্টনী অজিক ক্রিকেট দলকে হোটেল মাঠ ও আসা যাওয়ার রাস্তাতেও দেয়া হবে বিশেষ নিরাপত্তা যেখানে নিয়োজিত থাকবে অতিরিক্ত ফোর্সও খেলোয়াড়রা যখন হোটেল রেডিসন থেকে স্টেডিয়ামে আসবে ভিভিআইপিকে যে মর্যাদায় যাতায়াত করা আনা হয় দেশের স্বার্থে অস্ট্রেলিয়ান এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা সেইভাবেই আনা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি পুরো রাস্তায় থাকবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা মটর যুক্ত হবে পুলিশ এবং রাবের চৌকর বাহিনী থাকবে অ্যাম্বুলেন্স থাকবে ফায়ার ফাইটিং এর গাড়ি বিসিবির দেয়া এই নিরাপত্তার বিষয়ে অবশ্য পুরোপুরি সন্তুষ্ট অজি অধিনায়ক স্টিভ স্মিথ আসলে এখানে আমাদের নিরাপত্তা পর্যবেক্ষক দল সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে যাবার পরই আমরা এসেছি তাই নিরাপত্তার বিষয়টি এখন আমাদের ভাবনায় নেই দারুণ আতিথেয়তা পাচ্ছি খেলায় মনোযোগী হতে চাই নিরাপত্তা ইস্যু নিয়ে অজিক ক্রিকেট দল কিংবা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা কেউই আর এ বিষয় নিয়ে ভাবতে চান না সবাই এ বিষয়টিকে পাশ কাটিয়ে মাঠের খেলাতেই আপাতত বুধ হতে চান সজল মিত্র রিচার্ড সময় সংবাদ ঢাকা